সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে সন্ধ্যেবেলার থেকে চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা শুরু করছি। আর এদিকে নিচে দেখো, দেখতে পাচ্ছ ফুলে গুঁড়িয়ে আছে। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কি হতে চলেছে। আজকে আমাদের বাড়িতে একটা প্রথমবার একটা নতুন জিনিস হতে চলেছে, সেটা কে করছে, কি করছে না করছে সব পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এবার ফাইনালি, হ্যাঁ চলো, ক্যামেরা ধরে আছে মেয়ে, মেয়ে বলে দিচ্ছে। তো চলো এবার ফাইনালি ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে আজ এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তুই সামনে এসে বলতে পারছিস না, পিছন থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা এখানে আমরা এই যে দুটো কাপ রয়ে গেছে, আমি একা খাচ্ছি না, কিন্তু এখানে দুটো কাপ আছে, ভুজিয়া আছে, তিনজনে বসে খাচ্ছিলাম, একজন চলে গেছে, উঠে আরেকজন ক্যামেরা করছে, সঙ্গে আছে চায়ের সঙ্গে একটা গুন্ডা 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 না, সোনা আমার সোনাটা খুব ভালো খুব ভালো, ওই তো থাকবে, ও তো চলে যাবে বিয়ে হয়ে, এর জন্য বেশি আদর করছি। কবে বিয়ে আমার? যাই হোক, একদিন না একদিন তো হবে নাকি, কাল বাদে পরশু ঘরে তো রেখে দেবো না, বিয়ে দিতেই হবে, ঠিক তাই না? রেখে দিলে সবাই ভালো। তো আমাদের রান্নাঘরে কারিগর চলে এসেছে, তো আসুন আপনাদের সঙ্গে কারিগরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে কারিগর, দিলে মটনটা মেরিনেট করা হচ্ছে, এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছো, হ্যাঁ টমেটো দিয়েছো নাকি, আর কি দিয়েছো? এটাকে আমি রেখেছি, ও কি করেছে প্রথমে এটাকে ভিনিগার আর নুন দিয়ে মেরিনেট করে রেখেছিল কিছুক্ষণ। এবারে এটা কি কাঁচা লঙ্কা আর আদা না, আর এটা রসুন, রসুন এটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা সব দিয়ে দেবে, না না একটু থাকবে, এটা লাস্টে, ও এটা পরে দেবে। এবার দেওয়া হচ্ছে সর্ষের তেল, তিনটে তেজপাতা, মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি নাকি, ও মনে মনে গপ মানে এই করছে, মনে মনে ভাবছে এবার আর কি কি দেওয়া যায়। তো আমি তেজপাতাটাকে এরকম টুকরো করে দিয়ে দিলাম, হ্যাঁ না দেখতে পাচ্ছ মিক্সচার মেশিনের ঢাকনার থেকেও ভালো করে কেচে নিচ্ছে একদম, মশলাটা কিছু নষ্ট করছে না কিন্তু একদম, এদিকে সব কেটে বেঁচে ও কিন্তু একা হাতে সব কিছু করছে। এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছে, এটা এখানে ক্যাপসিকাম না গো, ক্যাপসিকাম, বিনস, গাজর, তারপরে আছে মটরশুঁটি, সব কিছু রেডি করে নিয়েছে। এখানে ব্যাগে রয়েছে বাসমতি চাল, এই যে কাজু, কিশমিশ যা লাগবে, এখানে মিট মশলা, ঘি, সব কিছু নিয়ে এসছে। এটা হবে মিক্সড ফ্রাইড রাইস, এটা আবার একবার মেরিনেট করে দিচ্ছে। একটা জিনিস যাতে লাগছিল তো এখন বর্তমানে আমার কাছে নেই, এটা হচ্ছে টক দই, এখন বলছি, আগে বললে তো নিয়ে আসতে পারতাম, এখন টক দই ছাড়াই হবে। এদিকে প্রথম ও কড়াই ও অ্যাসিস্ট্যান্ট শেফ, ও ওর সঙ্গে কি করবে, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিবে মনে হচ্ছে, সব বাধ্য কাকুকে যে রান্না করে দেখেছে তার জন্য, হ্যাঁ মুখটা দেখি কিউরিসিটি না, কিউরিসিটি কি করছে। তো এখন ও কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছে, এটাতে আলুগুলো ফ্রাই করে নেব, তারপর আলু, হ্যাঁ আলু ফ্রাই করে নেবে আর এটাও ফ্রাই করে নেবে, তারপর ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা ওটা নেওয়ার জন্য অস্ত্র ওটা দেবো, এটা কাপড় টুকরাটা না থাকো, দিয়ে দাও দিয়ে দাও, না নিয়ে যা নিয়ে যা বদমাস ছেলে। এই হচ্ছে আমাদের হান্ডি, হান্ডিটা সকালে নিয়ে এসেছি, এসে তারপরে জলে ভিজিয়ে রেখেছিল, তো ব্যবহার করা হয়নি এই জন্য জলে ভিজিয়ে রেখেছিল। আর এই হচ্ছে সরা, মানে মটনের যে হান্ডিটা হাতে নিয়ে দাঁড়িয়ে ভীষণ ভীষণ দুঃখ লাগছে, এত কষ্ট করে এত আনন্দ করে অনেকদিন আগে ও হান্ডিটা এনে রেখেছিল, বলছিল মটন হান্ডি করবে করবে করবে, কিন্তু এটা দুঃখের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, যেই মানে আমরা গ্যাসে চাপিয়েছি সঙ্গে সঙ্গে মানে গরম হতে লাগলো,
তখন ফাট ঠাস ঠাস করে ফাটছিল, আর এই যে সব এগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই সব রান্না করার জন্য পোড়া মাটির বাসনের দরকার, কিন্তু এটা এখানে এটা এখন এমনি ফুটো হয়নি। এই দেখো ভিতর থেকে কিচ্ছু বোঝা যায় না, ফুটো হয়নি, কিন্তু তাও বলছে এখন কড়াইতে চাপিয়েছে মাংসটা, তো বলছে এখানে কড়াইতে সব কিছু করে কষিয়ে টসিয়ে তারপর এখানে দিয়ে গরম করবে। এখন জানি না একটু কি হবে না হবে, ভীষণ দুঃখ। দেখো আমার দেওয়ার কত কাজে, এই যে ভাগের ফ্যান থাকছে, আর আমি শিখে দিই বিদু, আমি শিখে দিই। এই দেখো কি সুন্দর সব এখানে ভেজে রেখেছে ফ্রাইডেসের জন্য, কাজু, কিশমিশ, রেশমি, এলাচি, দারচিনি, গাজর টাজর, মটর, বিনস, সব কিছু, ক্যাপসিকাম, মানে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ওর না ভীষণ রান্না বান্না সব, আমার বিয়ে হয়েছিল খুব কম বয়সে, তো আমি ওর কাছ থেকে অনেক কিছু রান্না বান্না শিখেছি। ও মানে আমাদের শাশু, আমার শাশুড়িমা তো একা ছিলেন, মানে মেয়ে নেই, পাঁচ ছেলে, ও পাঁচ ছেলে, ও রান্না বান্না করতে খুব ভালোবাসে। শাশুড়িমা যদি কোথাও যেত, মানে আগে আমার বিয়ের আগে, তখন ও রান্না বান্না করতো। আমার একবার খুব জ্বর হয়েছিল, একটা কাহিনী বলি, খুব জ্বর হয়েছিল, শাশুড়িমা গিয়েছিল ওনার বোনের একটা বিয়েতে, তখন ও রান্না করছিল, তো আমি শুয়ে শুয়ে বলছিলাম, বলে মানে কোনো রকম একটু ডাল ভাত রান্না করে না, ডিমের অমলেট করে খেয়ে নেবে। না, ও বাজার থেকে গিয়ে চাল কুমড়ো নিয়ে এসছে, তারপর মাছের মাথা নিয়ে এসছে, তারপর ওই যে ছোটো ছোটো করে আমরা রান্না করে দেখিয়েছি তোমাদেরকে, বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজা করে, সেটাও করেছে। মানে মানতে হবে ওকে, এরকম ও খুব পরিশ্রম করতে পারে, একদম গাছপালা থেকে খুব কর্মঠ ছেলে, মোটের উপর কথা, ও খুব কর্মঠ ছেলে। উপরে যত গাছ আছে, হ্যাঁ উপরে যত বলেছি, উপরে যত পদ্ম ফুলের গাছ বা যা দেখিয়েছি, যত ফল ফুল সব যা হয়েছে সব ওর ইচ্ছে, মানে ওর কৃপায়, বলতে গেলে ওর সম্পূর্ণ ওর মানে পরিশ্রম। দোকান থেকে এসে ভাত খাওয়ার সময় একটু সময়ের জন্য গিয়ে সব পটাপট গিয়ে গাছে জল টল দিয়ে ভোরবেলা উঠে রাত্রে গাছে জল দিয়ে খুব যত্ন করে, মানে খুব কাজেরও। তো এটা ভীষণ খারাপ লাগছে মনটা, এটা মানে ফেটে গেছে। যাই হোক এখন এটা হাড়ি কড়াই দিয়ে চাপিয়ে দিয়েছে, মনে হয় হবে। আবার কি সুন্দর ফ্রাইডেসের চালটাও, মানে ভাতটা দেখো মার চাকলে তোমাদের সামনে। এই দেখো ওর বউ এসছে, ওর বউ সুন্দর উপরে বসে আছে, জামাই রান্না করছে খাবে। এই দেখো না হাঁড়িটা ফেটে গেছে, যেই মানে গ্যাসে বসেছে ঠাস ঠাস করে ফুটে সব পড়ে পড়ে যাচ্ছে। তো এখন কড়াই দিয়ে রান্না করে, মানে হান্ডি মটন বলেছে তো, এটা ঢেকে ঢেকে রাখবো, তার খাবো কি করবো বলে, হান্ডি মটন ছকটা তো হবে। বিধু তো রান্না করে খেয়ে দেখবে, একদিকে হলো নাতিন মানে আমার মেয়ে, আর ওর ছেলে। তো এখন মানে কড়াইতে সম্পূর্ণ করে নিয়েছে, এবারে হান্ডিতে ঢেলে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখো একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আশা করি হবে। তো যাই হোক অনেক কষ্ট কষ্টে একদম এই যে আঁচটা আঁচটা একদম লো করে একটু মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে একটু দেখে একটু ফুটলে নামিয়ে নেবো, কতটুকু কি হয় যদি একটু মাটির মানে স্মেলটা আসে তাই হলো নাকি হান্ডি মটন। তো ওই পাশে ফ্রাইড রাইসটা পুরো রেডি, এই দেখো খুব সুন্দর হয়েছে, যা মানে স্মেলটা যা ভালো বেরিয়েছে, আর পুরো মানে একটু দাঁড়াও হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো ঝরঝরে হয়েছে, পুরো একটার একটা দেখতেই পাচ্ছ নিচে, বুঝতে পারছো ভাতগুলো পুরো একটার একটা আছে, পুরো লম্বা লম্বা বাসমতি চালের, তো কি সুন্দর লম্বা লম্বা। তো এবারে অনেকক্ষণ হয়ে গেছে মানে দেওয়ার, এটা বসিয়ে ও দোকানে চলে গেছে, যে একদম আস্তে আস্তে জাল হচ্ছে, তো ওই যে আস্তে আস্তে হচ্ছে, এবার তুমি দেখো না গরম হয়নি, ও হচ্ছে, এই দেখো ফুটছে, ইয়া ফুটছে। যাই হোক তাহলে হান্ডি মটন হচ্ছে নাকি, একদম হালকাভাবে নাড়া দিয়ে দিচ্ছি, ভয় লাগে বাবা। পুরো ধোয়া বেরোচ্ছে, এই দেখো কি সুন্দর ঝরঝরে পুরো একদম ছড়িয়ে যাচ্ছে না। তোমাদের ভাসুরে বানিয়েছে, কে বলো কেমন হলো, পাটাপাটি
খেয়ে বলো বাবা বানিয়েছে কেমন হয়েছে? কেমন এনো আলু দেবো? আলু রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের দিয়ে। হান্ডি মাটন প্রথমবার হচ্ছে বাড়িতে। তো এদিকে সবাই খেতে বসে গেছে, কেমন হয়েছে গো? ভাত শুনে বানিয়েছে খুব ভালো নাকি? তোমার ঘর বানিয়েছি, তুমি খেয়ে বলো। হ্যাঁ কেমন খেলে? ভাই বানিয়েছে হান্ডি মটন আর ফ্রাইড রাইস, কেমন খেলে? ভাই বানিয়েছে ও ঘরে বসে খাচ্ছে, কেমন হয়েছে রে? ভালো হয়েছে, খুব ভালো না? তা আমরা লাস্টে পরে বসে গেছি, ঠিক আছে। আমি কি করেছি, প্রথম দিয়ে গরম ভাত দিয়ে গরম গরম মাংস দিয়ে আগে খেয়ে নিয়েছি, এবার একটু ডাল নিয়েছি, আর এবারে ফ্রাইড রাইস দিয়ে মাংস দিয়ে খাবো। দই বানানো চলছে। খাওয়া দাওয়ার পর এবারে দই তৈরি করছি। মেয়ে সন্ধ্যাবেলা বলেছিল তো করিনি, তারপর দেওয়ার এসে গেছে রান্নাঘরে। রান্না করতে করতে পরিষ্কার না করে তো আর হয় না, না রান্না বান্না সব কমপ্লিট মানে শেষ, খাওয়া দাওয়া শেষ, এবারে সব পরিষ্কার টরিষ্কার করে তারপর এবার দুধ বসিয়েছি। মেয়ে বলেছে, মেয়ের কথা না শুনলে হয়, আমার একটু দরকার আছে তাই বলেছি। ও হ্যাঁ, কী কী বানাবে ও? অনেকদিন হয়েছে ও কিছু বানায় না, তার জন্য বলেছে মা একটু দই বানাও, আমি একটা জিনিস বানাবো। আমাদের তো সবাই খাওয়া দাওয়া শেষ, এখন এই দেখো দেখতে পাচ্ছ রাত্রি বাজে 12:30, আবার এদিকে এই এখনও খাওয়া চলছে, বড় দাবড় খাচ্ছে। তো আমিও তো রান্নাঘরে দই বানাচ্ছি, দই টই বানিয়ে তারপর আমাদের ঘুমাতে ঘুমাতে সেই 1টা বেজে যায়। প্রতিদিনের এটা আমাদের রুটিন, প্রতিদিন আজকে তো দই বানাচ্ছি বা এর জন্য না, আমাদের প্রতিদিন। তো রুমে চলে এসছি, এই যে বর মশারি টশি টানিয়ে একদম শুয়ে আছে, শোয়নি বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। এখন কিছুক্ষণ মোবাইল দেখবে, আর সারাদিন তো টাইম পায় না দোকান টোকান নিয়ে, এখন কিছুক্ষণ বসে মোবাইল টোবাইল দেখে তারপর শুয়ে পড়বে। তো আমিও শুয়ে পড়বো, তো আবার বলে সিঁড়ি ভেঙে আসতে পরে হাঁপিয়ে যাই গো। তো আমার এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর কমেন্ট করবে তোমরা, আমি আবারও বলছি তোমরা কমেন্ট করবে, ভালো খারাপ যাই তোমাদের মনে, ব্লগটাকে দেখে কিছু মনে হয় তোমরা ব্লগ করবে, কমেন্ট করবে আমাকে, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত রইল, টাটা, গুড নাইট সবাইকে। এখন বাজে 12:45।